আয়াত যখন নাজিল হলো মক্কার কিছু মদিনার কিছু মুসলমান মদ জুয়া ছেড়ে দিল কিছু মুসলমান দেখবেন এরা হাদিস শুনে কোরআন শুনে মোটামুটি শরীয়তের জ্ঞান আছে এরা বলে মাওলানা এই যুগে হাদিস কোরআন শুনলে ভালো ধনী হওয়া যাবে না আলেমদের কথা শুনলে দুনিয়া এনজয় করতে পারবি না আলেমদের কথা শুনলে দুনিয়ার জীবনটা সুখ হবে না জোয়ান আছে শরীরে রক্ত আছে এই বয়সে এনজয় করো বুড়ো হলে চান্স सब जाने एक बार झानू पापी कुरान हादिस सम्पर्क ज्ञान कम नाई कथा बुझते पेरेछेन ई साउंड एकटु पड़ाबेन कुरान हादिस सम्पर्क ज्ञान कम नाई एक बार टनटने ज्ञान जलसा शुने कोन मौलाना की बोलबे सब जाना आछे मुखे नागाम दिए बसे चुप कर जन बसते समय मुसलमान बोकार मत कर मुसलमान जा उपाय नहीं तो जाना तो पड़ते पाए धरे फिर आसो अल्लाह सुजोग दिच्छे कुरान धरे नेवार कथा बुझते एमन एकटा समय आसबे कुरान चोखे देखते पाबेन ज्ञान अर्जन करते अल्लाह के भय अर्जन करते डॉक्टर मुहम्मद मुर्शी के ग्रेप्तार करा हलो मिसरे ग्रेप्तार करार परे पांच बचर छय बचर सात बचर जेलखानार मध्ये आटके राखलो तार एक दिन मने होलो आल्लार कुरानटा एकटु देखते चाइ डॉक्टर मुहम्मद मुर्शी जेलखानार जिनि सुपार थाके तार काछे बोललेन कुरान शरीफटा दाओ आमी एकटु पढ़बो तखन जेलखाना सुपार बोललो ना 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 तुमार काछे कुरान देवा जाबे ना कत बड़ जालिम ताहले चिंता करुन ओई समय डॉक्टर मुहम्मद मुर्शी अफसोस करे बोलेछिलो जेल सुपार शुने राखो आमी तुमि ভেবেছো যে আমি কোরআন পড়তে জানি না তুমি ভেবেছো মনে হয় আমি কোরআন শরীফ জানি না 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 তোমার ধারণাটা ভুল আমি যেদিন থেকে জন্ম গ্রহণ করেছি আমার বয়স যখন 14 হলো সেদিন 30 পারা কোরআন আমার সিনার মধ্যে রয়ে গেল আমি কোরআনটা এই জন্য চেয়েছিলাম কোরআনটা আমি একবার চোখে দেখব আর 7টা বছর আছি তাহাজ্জুদে কোরআন পড়ি মাগরিবে কোরআন পড়ি ঈশার নামাজে কোরআন পড়ি ফজরের পরে কোরআন পড়ি সারা রাত কোরআন ছাড়া ঘুমাই না কিন্তু 7 বছরের মধ্যে একবার কোরআন দেখার সৌভাগ্য হলো না আমি কোরআনে একটা মুখ লাগিয়ে চুমা খেতে চেয়েছিলাম কোরআন কিন্তু পড়ার জন্য তোমার কাছে চাইলাম না এই হচ্ছে ওলি এটা কি ওলি हराम बोले नाई माने हराम जिनिसटा हालाल करे खाबे नबी बोलल কিয়ামতের পূর্বে মুসলমানেরা হারামটা খাবে কিন্তু হালাল নাম দেবে যদি বলি সুদ সবাই বলবে সুদকর নামটা ঘুরিয়ে করেছে বন্ধন নামটা করেছে এলআইসি নামটা করেছে ইন্টারেস্ট নামটা করেছে মহিলা সমিতি তখন হারাম বালা আর কি হারাম বলবে মহিলা সমিতি যাচ্ছে কি আছে অসুবিধা নেই ওর বউকে কাঁচা সুদকর অফিসারের পাশে বসিয়ে দিয়েছে ওটা ওর হুঁশ নাই ওর স্ত্রীকে সুদকর অফিসারের কাছে বসে হিসাব করতে পাঠিয়েছে ওটা ওর হিসাব নাই ও তো জানে মহিলা সমিতি করছে
যদি সবাই বলি মনকর তাহলে সবাই ওকে ঠাট্টা বিদ্রুপ করবে লোকে ঘৃণা করবে তাই বলছে লোকটা একটা নেশাখোর লোকটা ড্রিঙ্ক করে কি সুন্দর নাম ড্রিঙ্ক করে ডিং বলে হালাল হয়ে গেল বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না মাথায় টুপি মুখে দাড়ি কোরআন ছাড়া চলে না আর বড় অফিসার ঘুষে টাকা ছাড়া হজ করতে যায় না হজ করে বাড়ি ফিরে এসেছে একটা ছেলে এমএসসি পরীক্ষা দিয়ে চাকরির জন্য ওর কাছে গেছে সব ইন্টারভিউ হয়ে গেল জিজ্ঞাসা করলো ভাই চাকরি পাবো সই একটা করে দিন বললে 5000 টাকা ছাড়া সিগনেচার আমি করি না মাসটা ছিল রমজানের মাস চাকরি প্রার্থী ছেলেটা 5000 টাকা দিয়ে অফিসারের কাছে গেল গিয়ে বললে স্যার টাকা এনেছি সিগনেচারটা করে দিন অফিসার বলছে আস্তাগফিরুল্লাহ রমজান মাস আমি মুসলমান কিন্তু ঘুষের টাকায় হাত দেব না তা বলো স্যার আমার চাকরিটা তো বলছে কাজ কর বললে কি বলে এনেছিস ফিরে যাবি এই ডয়ারটা খুলে ডয়ারে রেখে দাও নাউজুবিল্লাহ বলছেন না কি রকম ঘুরিয়ে হালাল করছে যদি বলি জেনা যদি বলি ধর্ষণ যদি বলি ব্যভিচার যদি বলি রেপ সবাই তাহলে ছেলেটাকে খারাপ বলবে একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে গেছে বলছে এটা আমার গার্লফ্রেন্ড আর কি খারাপ বলবে বুঝতে পেরেছেন যেটাকে আল্লাহ বলছে জেনা শয়তান ওটাকে গার্লফ্রেন্ড বলছে অসুবিধা বুঝতে পেরেছেন না পারেন নাই হারামকে একটু ঘুরিয়ে দিচ্ছে নামটা হারামটা টুক করে ঘুরিয়ে দিয়েছে তাই নবী যখন মদ এবং জুয়াকে যখন নিষিদ্ধ বলে দিল কিছু মুসলমান মদ ছেড়ে দিল আবার কিছু মুসলমান গোপনে গোপনে চালিয়ে দিল হাদিস থেকে শোনাচ্ছি মারিফুল কোরআনের তাফসিরটা খুলে দেখুন আল্লাহর নবীর একটা সাহাবার বাড়িতে মাগরিবের নামাজ শুরু হবে আসরের পরে সবাই খানা খেলো আর খানা খাওয়ার পরে আরবের নিয়ম অনুযায়ী মদ পরিবেশন হয়ে গেল সবাই খেয়েছে যে যেমন পারে খেয়েছে খেয়ে নামাজে দাঁড়িয়ে গেছে আর যিনি ইমামতি করছিলেন তার মাথাটা একটু সেন্সলেস হয়ে গেছে মাথাটা একটু বেশি ঘুরে গেছে নামাজের মধ্যে সূরা কাফিরুন পড়তে গিয়ে আয়াতটা বারবার চলে আসছে মুতাসা লেগে গেছে মাথা ঠিক করতে পারছে না ঘটনা যখন নবীর কাছে পৌঁছালো ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি মদ এবং জুয়া কিন্তু নিষিদ্ধ করেছেন তারপরে আরবের কিছু মুসলমান মদ খেয়ে তারা নামাজের কাছে গেল এই সম্পর্কে কি আপনি কিছু বলবেন না দ্বিতীয় মদের আয়াতটা ওই সময় নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা পাঁচ পারা চার পৃষ্ঠা তিন নম্বর লাইন 43 নম্বর আয়াত সূরার নাম সূরা নিসা আল্লাহ তাআলা শুনিয়ে দিল হে বিশ্বাসী ইমানদারেরা মদ খেয়ে তোমরা নামাজের কাছে যাবে না নামাজের নিকটবর্তী হবে না যখন মদ খেয়ে মাথাটা মাতাল থাকে মাথা যখন ঘুরে যায় তখন নামাজের নিকটবর্তী হবে না এই সুযোগটা কাজে লাগিয়েছে কিছু মাতাল মুসলমান বলল ওই তো আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছে বলল কোথায় বলছে যদি আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাত নামাজের কাছে যাবি না আল্লাহ বলল পরের আয়াতটা কমপ্লিট কর দেয়ালে লেখা আছে এখানে পেচ্ছাপ করিবেন না কমা দিয়ে লেখা আছে করিলে 500 টাকা জরিমানা অল্প শিক্ষিত তো হাফ মাধ্যমিক পাস হাফ মাধ্যমিক পাস মানে ককলাস পাস বলুন হ্যাঁ হাফ মাধ্যমিক পাস মানে ককলাস 4-5 এটা আমি বলি হাফ মাধ্যমিক হাফ মাধ্যমিক পাস করে দেয়ালে লেখা দেখছে এখানে পেচ্ছাপ করিবেন না করিলে জরিমানা ও ওই কমাটা ঘুরিয়ে এপারে মনে করেছে বলছে পড়ছে এখানে প্রস্রাব করিবেন কমাটা উল্টে দিয়েছে দিয়ে বলছে না করিলে 500 টাকা জরিমানা মরে কোন রকমের চেনটা একটু কষ্ট করে খুলে দুই এক ফোঁটা ব্যাস চলে গেল চলে গেল পিছন থেকে ধরে যাই এ বোর্ড দেখলে না বললে কি স্যার এখানে পেচ্ছাপ করিবেন না করিলে বলছে এখানে তো লেখা আছে এখানে পেচ্ছাপ করিবেন না করিলে জরিমানা বলে কোন স্কুলে পড়েছো মাধ্যমিক সার্টিফিকেট বলে হাফ মাধ্যমিক পাস বলে 500 টাকা হাফ দিয়ে 250 টাকা দিয়ে কিছু বুঝতে পারছেন না পারেন তো কোরআন বুঝতে হবে কোরআনের মতো নিজের মতো বুঝতে হবে না আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত নামাজের কাছে যেন যেও না এইটুকু শুনে নামাজ ছেড়ে দিয়েছে তার পরের আয়াতে আল্লাহ বলছে ও আনতুম সুকারা যখন তোমরা নেশা করে থাকবে মাতাল থাকবে সেন্সলেস থাকবে মাথায় যখন তোমাদের কাজ করবে না মদ খেয়ে ওই সময় নামাজের কাছে যেন যাবে না বুঝতে পারছেন না পারেন নাই মদের দ্বিতীয় আয়াত নাজিল হয়ে গেল এইবার মদিনার মুসলমানরা
কিছু কিছু মুসলমান মদ ছেড়েই দিল আবার কিছু মুসলমান মনে করলো আল্লাহ তো মদ খেয়ে নামাজের কাছে যেতে নিষেধ করেছে তো আমরা ফজরের নামাজটা পড়ে এক পেগ মেরে দেব ওটা কমপক্ষে 12টা পর্যন্ত একশান কেটে যাবে আর এশার নামাজ পড়ে 10টার সময় একবার মেরে দেব ভোর 4টার আগে একশান কেটে যাবে এভাবে গোপনে গোপনে চলছিল আর একদিন তৃতীয় মদের আয়াত নাযিল হলো সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাওয়াত করা হয়েছে একটা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে মক্কার মদিনার স্ট্যাটাসটা হচ্ছে সেখানকার লোকের খাবার আমরা ছাগল জবাই করে মুরগি জবাই করে টুকরো টুকরো করে খাই মক্কা মদিনার লোকগুলো কিন্তু অমন করে না ছাগল জবাই করার পরে পেটের নাড়ি ভুঁড়িটা বার করে বড় কড়াই উনুনের ভিতরে ফেলে দিয়ে সিদ্ধ করে রান্না করে প্লেটে দিয়ে দেয় ডাইনিং টেবিলে যে যেমন টুকু পারে খায় বাদবাকিটা ফেলে দেয় এটা হচ্ছে আরবের লোকের স্ট্যাটাস এরা পুরো কাটাকাটি করে না আপনি নেট খুলে দেখুন আরবের খাবারটা প্লেটে এরকম এই রকম বড় ছাগল সাজানো আছে আর এই মুখ থেকে ছাগলের জিভ ঘাস বার হয়ে আছে এই প্লেটে থেকে গোপনে মত করছিল বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না এত রাগা রেগে গেল উটের গলার হাড়টা চলে দিল সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সেদিন আহত হয়ে গেল এই খবরটা আমার নবীর কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি দুটি আয়াত দিয়েছেন তারপরে মদিনার লোক মত ছাড়ে না আপনি কি মত সম্পর্কে তৃতীয় কোন সিদ্ধান্ত আপনি দিবেন না সিদ্ধান্তটা দেবেন কে জোরে বলেন এবার আল্লাহ যখন সিদ্ধান্ত দিচ্ছে ওটা মিস্টেক হবে না কুরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহু সাত পারা দুই পৃষ্ঠা এক নম্বর লাইন 90 নম্বর আয়াত সূরার নাম মাইদা আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছে বিশ্বাসী ঈমানদারেরা ইন্নামাল খামরু ওয়াল মাইসির মদ এবং জুয়া এগুলি হলো শয়তানের কাজ মদ এবং জুয়া কিসের কাজ লটারি টিকিট বিক্রি করা শয়তানের কাজ মুসলমানরা বিক্রি করছে তার মানে নিজে শয়তান সেজে বসে আছে এত বড় বেড়েছে এই ফেব্রুয়ারি মার্চ মাসে জানুয়ারির পর থেকে অবাক হয়ে যাবে বড় বড় মুসলমান একটা করে দোকানের সামনে প্লেট দিয়ে শুধু লটারি টিকিট বিক্রি করছে আর পত্রিকায় বলছে ঠকবেন না মানুষকে ঠকাবেন না আর পত্রিকার ভিতরের পাতায় আবার লটারির অ্যাড দিচ্ছে এই দেখো 50 লাখ টাকা পেয়েছে ইটিন্ডার সেই মশিউর কি বুঝলে হয়ে গেল কি ধোকা চিন্তা করুন আল্লাহর নবী যখন মদের আয়াত তৃতীয় আয়াত পড়ে ফেললেন সাহাবারা মদিনার জমিনে মদিনার বাজারে তখন টেলিভিশন ছিল না মাইক্রোফোন ছিল না ফোন ছিল না হোয়াটসঅ্যাপ ফেসবুক ও টুইটার ছিল না সাহাবারা চিৎকার করে মদের তৃতীয় আয়াতটা পড়ে দিল সুবহানাল্লাহ মদিনা শরীফের জমিনে মদের তৃতীয় আয়াত যখন পড়ে দিল যার হাতে মদ ছিল মদটা ফেলে দিল যার বাড়িতে মদ ছিল মদটা ফেলে দিল যার বাসায় মদ ছিল মদ উল্টে ফেলে দিল আর তওবা করে মদিনা থেকে মদটা বিদায় হয়ে গেল নবী মদ বন্ধ করেছিলেন কি দিয়ে কি শুনিয়ে কোরআন শুনিয়ে মদটা বন্ধ হলো আর এই মদের তিনটি আয়াত মাদ্রাসাতে পড়ানো হয় একটা মাওলানা সাহেব পার করুন যে মদ খায় বলুন আমি 1 লাখ টাকা দেবো ইনশাল্লাহ 6 মাস ধরে দেবো চলে আসুন কোন বাপের বেটা আছে আসুন আরে 1 লাখ টাকা নেওয়ার মতো লোক নাই আপনারা খুব বোকা আছেন একটা মাওলানা সাহেব দেখুন যে জুয়া খেলে লটারির টিকিট বিক্রি করে পাবেন না ইমাম সাহেব মদ খাওয়া দূরের কথা বিড়িতে মুখ দেয় না এটা হলো কোরআনের নমুনা আমরা মৌলবীরা মদ খদ্দের তাবিজ দিই না 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 তাবিজ গলায় ঝুলিয়ে দিলে মদ বন্ধ হবে না কোরআন কিন্তু তাবিজ দিয়ে মদ বন্ধ করতে আসে নাই কোরআন বলল ছেলেদেরকে ডাকবি ইসলামের সঙ্গে জুড়ে দিবে কোরআনের সঙ্গে জুড়ে দিবে মাদ্রাসার সঙ্গে জুড়ে দিবি আর ওদেরকে মাদ্রাসায় বসিয়ে কোরআন যখন ওরা পড়বে এখান থেকে গিয়ে বাড়িতে মদের আয়াত যখন পড়ে বাড়ি ফিরবে মদের বোতল ছবে জোরে বলুন না সুবহানাল্লাহ
মদ বন্ধ করার জন্য ছেলে মদ খেয়ে সে বাপের উপরে অত্যাচার করছে বাপ মসজিদের কোণায় বসে দোয়া করছে ও রব্বুল আলামিন আল্লাহ তুমি তো ভালো মুসলমান আমাকে বানিয়েছো আমার তো নামাজ কাজা নাই রোজা কাজা করি না আল্লাহ ছেলে মদ করো হয়েছে আল্লাহ কিছু করা কি যাবে না আল্লাহ বললে বান্দা জন্মের পরে ছেলের মধ্যে যখন কোরআন দিলি না এখন দোয়া করলে উল্টে দোয়া আল্লাহর দরবারে কবুল কিন্তু হবে না বুঝতে পেরেছেন না পারেন না ছেলে আলেম হলে হাফেজ হলে আলেম হলে মুফতি হলে কোরআন থাকলে দুটো পয়েন্ট বললাম প্রথম পয়েন্ট কি বলেছিলাম মনে আছে মনে নেই এখনই ভুলে গেলেন বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে না আর দ্বিতীয় বললাম সমাজ থেকে যদি মদ আর জুয়া মদ আর জুয়া যদি বন্ধ করতে চান শুধু দেয়ালে লিখছে গোপনে মদ ছাড়ান আর প্রকাশ্য সরকার মদের লাইসেন্স দিচ্ছে মদ ছাড়বে তো গোপনে মদ ছাড়ান দেয়ালে লেখা আছে দেখেছেন না দেখেন নেই এদিকে অ্যাডভার্টাইজ দিচ্ছে গোপনে মদ ছাড়ান আর প্রকাশ্য লাইসেন্স দিয়ে মদ বিক্রি করছে চোরকে বলছে এই সাবধান চুরি করিস ভালো মাল আছে ওর বাড়িতে চুরিটা রাতে যেন হয় আর বাড়িওয়ালাকে বলছে সাবধান খবরদার আজকে মাল সামলে রাখবি মাল আসছে কি বললেন চোরকে বলছে চুরি করো বাড়িওয়ালাকে বলছে সাবধান থাকো তোমার বাড়ি হবে এ কিরকম অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলুন আমিন মদ যদি সমাজ থেকে বন্ধ হয় পাড়ার মেয়েদের উপরে টর্চার জীবনে হবে না মদ সমাজ থেকে বন্ধ হলে জেনা 100 এর মধ্যে 80টা বন্ধ হবে মদ সমাজ থেকে বন্ধ হলে খুন মার্ডার বন্ধ হবে মদ সমাজ থেকে বন্ধ হলে রোড অ্যাক্সিডেন্টের সমস্যাটা কমে যাবে মদ সমাজ থেকে বন্ধ হলে পাড়ার ছেলেগুলো নামাজি হবে আরো বেনামাজি থাকবে না দুটো কথা শোনালাম তিন নম্বর আপনার ছেলে যদি কোরআন ওয়ালা হয় আপনার ছেলে যদি হাফেজ আলেম হয় তিন নম্বর লাভ হবে ছেলে জীবনে কখনো খুনি তৈরি হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ কি তৈরি হবে না খুনি কারণ খুন করে যারা লেখাপড়া শেখে না মূর্খ যারা খুন করে তারা টাকার কাছে নিজেকে বিক্রি করে যারা খুন করে তারা আলেম হাফেজ না হয়ে মূর্খ হয়ে বাড়ি ফিরেছে যারা খুন করে কোরআনে আয়াত রয়েছে খুন সম্পর্কে শুনে রাখুন আর আল্লাহ তাআলা শোনাচ্ছে মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম খালিদান ফিহা পাঁচ নম্বর পারা ছয় নম্বর লাইন ১৩ নম্বর পৃষ্ঠা ৯৩ নম্বর আয়াত সুরার নাম সুরা নিসা আল্লাহ বললেন মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নামা খালিদান ফিহা কেউ যদি কোনো ঈমানদারকে কেউ যদি কোনো কলেমা পড়া মুসলমানকে হত্যা করে তার জায়গা হলো জাহান্নাম জায়গা কোথায় জায়গা কোথায় আমি তৃণমূল করি আমি কংগ্রেস করি আমি সিপিএম করি আমার পাশের ভাইটা আমার চাস্ত ভাইটা আমার প্রতিবেশীটা অন্য একটা দল করে তার মতাদর্শ সহ্য করতে পারলাম না বলে ২০০০ টাকা নিয়ে দুলোনা বন্দুক নিয়ে ইটিন্ডা বাজার থেকে বাড়ি ফিরছিল আর তালগাছের গোড়া কন্যার যখন ঘুরেছে পিতন চেকে খারাম করে ঝেড়ে দিয়েছে লাশটা পড়ে গেল ২০০০ টাকা নিয়ে বলল জিতে গেছি সামনে নির্বাচনে অসুবিধা হবে না কোরআন বললো না রাজনৈতিক কারণে হোক হিংসার কারণে হোক সম্পত্তি ভাগের কারণে হোক তুমি যদি কোনো ইমানদার মুসলমানকে হত্যা করো তোমার জায়গা হলো জাহান্নাম কথা বুঝতে পেরেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় খুনি যার নাম হলো জানেন হিটলার কি নাম বললাম মিস্টার হিটলার সে একজন ইহুদির বাচ্চা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে বড় খুনির নাম হলো হিটলার একটা আলেম মাওলানার নাম বলুন যে সবচাইতে বেশি খুনটা করেছে আপনাদের থানার নাম কি কিছানা বসিরহাট পুলিশ স্টেশনে চলে যান সকালবেলা আইসি কে বলুন বড় বাবু আপনার লিস্টটা দেখুন আপনার থানার মধ্যে কজনের নাম আছে খুনি লিস্ট যখন বার হবে বলবে কজন খুন করেছে নামটা বলে দাও যাদের নামটা আপনি পাবেন ওর ভিতরে কোনো যোগ্য আলেম পাবেন না ভালো মুফতি পাবেন না ভালো ইমাম পাবেন না কারণ আলেম যখন কোরআন পড়বে আলেম যখন হাদিস পড়বে খুন করা দূরের কথা এই হাতটা অন্যায়ভাবে কারোর উপরে
করে চালাবে না যেমন সুবহানাল্লাহ কারণ নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি নবী বললেন সেই মুসলমানটা সবচাইতে বড় ভালো মুসলমান যার হাত এবং মুখের দ্বারা প্রতিবেশীরা কষ্ট না পেয়ে নিরাপদে থাকে আমার আপনার প্রতিবেশী আমার হাত আর মুখের দ্বারা কষ্ট পাইনি তো কালকে কষ্ট দিইনি তো নিজের ইষ্টিকে মাঝে মাঝে এমন মার মারে মুসলমান বিবি রাত্রি শুয়ে দোয়া করছে আল্লাহ তুলে নাও আল্লাহ সংসার ভালো লাগে না এরকম মুসলমান সমাজে আছে না আরে হ্যাঁ না বলুন না বিবি মারা মুসলমান সমাজে আছে না নাই জিহাদ দিয়ে বিবিকে মেরেছো হাত কিয়ামতের দিন আপনার বিপক্ষে চলে যাবে হাত আপনার শত্রু হবে যে হাত দিয়ে মানুষকে খুন করলে এই হাত কিন্তু বিপক্ষে চলে যাবে যে হাত দিয়ে মানুষের টাকা ঘুষের টাকা নিলে যে হাত দিয়ে মদের বোতল ধরলে যে হাত দিয়ে হারাম নারীর শরীরে স্পর্শ করলে যে হাত দিয়ে বিড়ি সিগারেট খেলে যে হাত দিয়ে জুয়া তুমি খেললে যে হাত দিয়ে তুমি মানুষকে ক্ষতি করলে ওই হাত কিন্তু তোমার বিপক্ষে সেদিন চলে যাবে বলে হুজুর এমন কথা কোথায় লেখা আছে বলো কোরআন বলছে শুনে রাখো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন জোরে বলুন আল্লাহু আকবার 23 পারা 3 পৃষ্ঠা 59 নম্বর আয়াতে বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের ঠিক একটা লাইন নিচেতে আর আল্লাহ তাআলা শোনাচ্ছে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম কিয়ামতের দিন মুখে আমি মোহর মারবো মুখ সেদিন কথা কিন্তু বলবে না চুপ 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 কোনো কথা বলবে না আল্লাহ মুখটাকে সাইলেন্স মোডে করে দেবে কথা বুঝতে পারছেন ফোনে যখন সাইলেন্স করা থাকে নাম্বার দেখা পাচ্ছে নাম সেভ করা দেখা পাচ্ছে কোনো আওয়াজ নাই ঠিক বলছি না ভুল বলছি কিয়ামতের দিন অবস্থাটা এরকম হবে মুখ থাকবে কথা বলতে চাইবে কিন্তু কথা বলা হবে না আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন মুখে সেদিন মোহর মারব মুখ কথা কিন্তু বলবে না অতুকাল্লিমুনা আইদিহিম হাত দুটো সেদিন কথা বলবে গোপন কিন্তু রাখবে না বুঝতে পেরেছেন হাত সেদিন আপনার বিপক্ষে চলে যাবে হাত বলবে রব্বানা এই হাত দিয়ে জীবনে কখনো কোরআন শরীফ ধরল না এই হাত দিয়ে সুদের টাকা গুনে নিয়েছে এই হাত দিয়ে অপর মানুষকে কষ্ট দিয়েছে এই হাত দিয়ে লটারির টিকিট বিক্রি করেছে নিজের স্ত্রী বাড়িতে রেখে অপর স্ত্রীর পিছনে ছুটে তার শরীরে এই হাত দিয়ে স্পর্শ করেছে এই হাত দিয়ে মাল চুরি করেছে এই হাতে বন্দুক নিয়ে মানুষকে খুন করে তার বিধবা স্ত্রীকে বিধবা করেছে বাচ্চাদেরকে এতিম করেছে হাতও কিন্তু আপনার পক্ষে থাকবে না আবার ঈমানদার মুসলমান যারা হাত কিন্তু কিয়ামতের দিন পক্ষে সাক্ষী দেবে জোরে বলুন সুবহানাল্লাহ হাত সেদিন বলবে রব্বানা প্রচন্ড ঠান্ডা পানি ছিল মানুষ যেদিন পুকুরে কিংবা কলে যেতে পারলো না সেদিন এই ঠান্ডা পানি দিয়ে হাতটা ঠান্ডা পানির মধ্যে হাত দিয়ে তিনবার ধুয়ে ওযু করলো রব্বানা তারপরে মসজিদের দিকে চলে গেল মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত করে নামাজ পড়লো সালাম ফিরে হাত তোমার দরবারে তুলেছে আর মসজিদের সেলফ থেকে কোরআন নিয়ে পড়তে বসে গেছে ফকির মিসকিন আসলে আল্লাহ হাত দিয়ে যতটুকু পেরেছে সাহায্য করেছে ফকির মিসকিন এতিমকে হাত দিয়ে উপকার করেছে আল্লাহ কোন মানুষকে কষ্ট দিল না ও রব্বুল আলামিন আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি হাত যেন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না জোরে বলুন সুবহানাল্লাহ হাত ঠিক আছে তো নাকি শুধু খালি তামাক মেরে খেয়েছে মসজিদে বসে তামাক মারছে কি রকম আল্লাহর দেখে ভয় দেখো মুয়াজ্জিন তামাক মেরে দিচ্ছে আর আমাদের ইমাম সাহেব বসে বসে খাচ্ছে এটা হচ্ছে অবস্থা আস্তাগফিরুল্লাহ বলবেন না মসজিদ তামাক খাওয়ার জায়গা হে বাবা মসজিদ খৈনি খাওয়ার জায়গা মুয়াজ্জিন বুড়ো মানুষ চুন আর গুনার তামাক মেরে মেরে দিচ্ছে আর ইমাম সাহেব খাচ্ছে আর বলছে চাচা চুনটা কাল থেকে একটু বেশি দেবে
इमाम করতেন মুফতি করতেন ওই ছেলে জীবনে কখনো খুন করত না জরে উল্লাহ সুবহানাল্লাহ খুন করা দূরের কথা কোরআন জাসিনার মধ্যে আছে একটা বিনা কারণে কুকুর মারতে পারে না নবী বললে কেউ যদি কুকুর মারো কেউ যদি বিনা কারণে অপরাধ ছাড়া কুকুর মারে জাহান্নামে যেতে হবে আল্লাহ কিন্তু ছাড়বে না কারণ কুকুরটা আল্লাহর সৃষ্টি তুমি সৃষ্টি করলে না কুকুরটাকে তৈরি করেছে রাজ্য সরকার না মোদি নাকি রাহুল ওখানে কারোর হাত চলে না ওটা তৈরি করেছে আল্লাহ তুমি বিনা কারণে মেরো না আজরুল সুবহানাল্লাহ নবীর জামানায় একটা মহিলা ছিল চরিত্রটা যার ভালো ছিল না ওই মহিলাটা একদিন কুয়ার পাশ থেকে হেঁটে যাচ্ছে কুয়ার পাশে একটা কুকুর এত বড় জিহ্বা পার করেছে ভিতর থেকে পানি কেউ তুলে দিলে খাবে মহিলার পায়ে ছিল চামড়ার মোজা দিয়ে পানিটা তুলে কুকুরকে পান করালো আমার নবী বললেন ওর ওসিলা করে আল্লাহ তাআলা ওকে ক্ষমা করে দিল জোরে বলেন কুকুরকে পানি খাইয়ে যদি জান্নাতে যেতে পারে আর একটা মহিলা ছিল মোটামুটি আল্লাহ ওয়ালা ছিল দিনদার ছিল নামাজ কাজা কিন্তু করত না তার বাড়িতে একটা বিড়াল ছিল বিড়ালকে বেঁধে কষ্ট দিত ঠিকমতো খাওয়া দিত না তিন দিন বিড়ালকে বেঁধে রাখলো আর তিন দিন পরে বিড়ালটা না খেয়ে মারা গেল আমার নবী বললেন জাহান্নামে ওকে আমি হাত পা অবস্থায় বাদারি কি শাস্তি ভোগ করতে দেখেছি এর নাম ইসলাম অন্যায় ভাবে কিন্তু তুমি কুকুর মারতে পারো না অন্যায় ভাবে বিড়াল মারতে পারো না এই ভয় যদি মুসলমানের মধ্যে থাকতো চাচা তো ভাই পাশে বাস করে দুকটা জায়গার উপরে তিন কামরা ঘর করেছে অ্যাটাচ বাথরুম রয়েছে চাচা তো ভাইয়ের সঙ্গে ঈদের তিন দিন আগে ঝগড়া হয়েছে ঈদের একদিন আগে চাচা তো ভাইয়ের বড় মোরগটা যখন দেয়াল টপকে এই নিজের বাড়িতে চলে আসলো ওই মোরগটা ওর বাড়িতে সন্ধ্যাবেলা ফিরে যাবে নাকি ইফতারের আগে মোরগটা হাঁড়ির মধ্যে চলে যাবে কোথায় যাবে আরে হ্যাঁ না বল কোথায় যাবে কোথায় হাঁড়ির মধ্যে চলে যাবে নিজেই স্বীকার করে নিতে তার মানে এইরকম কেস সব ভয় লাগে এটা হচ্ছে মুসলমান বুঝতে পারছেন না পারেন নাই তাই কোরআনওয়ালা ছেলে হলে জীবনে কখনো মানুষ খুন করবে না আর মুসলমান কখনো খুনি হতে পারে না আর খুন করে যারা তারা মুসলমান না যারা খুন করে কিয়ামতের দিন শাস্তি কেমন হবে এদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে ইতা উলকু ফিহা সামিউ লাগা সাইকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামা يزمن الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير তোদের কাছে কি আমার পক্ষ থেকে কোন সতর্ককারী গেল না এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তোদের কেউ কি বোঝালো না জাহান্নামীরা বলবে ফাকাদ আলাম ইয়াতি নদীর জাহান্নামীরা বলবে কলু বালা কত জানা নদীর আমরা তখন শুনেছি আর বলেছি আমরা মনে করলাম ফাকাদ দাবনা মিথ্যা মনে করে উড়িয়ে দিয়েছিলাম আর মনে করলাম অকুল্লামা নাজ্জালাল্লাহু মিন শাইয়িন জান্নাত জাহান্নাম বলতে আল্লাহ কিছু নাযিল করলো না এগুলো কিচ্ছু নাই কিছু নাই যা খুশি তাই করো এগুলোকে মনে করেছিলাম জাহান্নামীরা আরো আফসোস করবে আর বলবে অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর
অকালু লাউ কুননা নাসমাউ যদি আমরা শুনতাম যদি আমরা শুনতাম আও না কিলু আকেল বিদ্যে বুবি বুদ্ধিটা যদি খাটাতাম যাকে খুন করেছি তার বাচ্চা তো ইতিম হবে তার বিবিটা বিধবা হবে তার বাপ মা কখনো দোয়া করবে না এই বুদ্ধি যদি খাটাতাম জাহান্নামী হতাম না মনে থাকবে ইনশাআল্লাহ ইসলাম কখনো মানুষ খুন করতে বলে না আমার নবীজি কি মানুষ খুন করেছিলেন বলতে পারবেন অনেক মানুষ বলে তোমাদের নবী যদি ভালো হলো তাহলে এতগুলো যুদ্ধ করে মানুষ খুন করতে কেন গেল জিহাদ মানে কিন্তু যুদ্ধ না শুনে রাখুন জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলা হয় জিহাদি মুসলমান বলে না বলে না কথা বলেন না বলেন না আরে হ্যাঁ না বলুন না জিহাদ মানে যুদ্ধ না যারা বলে জিহাদ মানে যুদ্ধ এরা সবগুলো পচা মূর্খ একটাও লেখা পড়া জানে না জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা বললে হুজুর তাহলে নবী কেন জিহাদ করলো শোনাও আল্লাহর নবী 40টা বছর মদিনাতে থাকলো 40 বছর বয়সে নবুয়ত যখন পেল 13টা বছর মক্কার জমিনে গোপনে ভালোবেসে ভালো কথা বলে কোরআন যখন মানুষের কাছে শুনিয়ে দিল নবীর উপরে অত্যাচারের স্টিম রোলারটা চালিয়ে দিল অসংখ্য সাহাবাদেরকে বিবিদেরকে বিধবা করে শহীদ হতে গেল অসংখ্য সাহাবারা ঘর ছাড়লো বাচ্চা ছাড়লো এই অত্যাচারে অত্যাচারিত যখন জর্জরিত হলো আমার নবী হাত তুলে বলল রাব্বানা আর কিন্তু মক্কা শরীফে থাকার পরিবেশটা থাকবে না আল্লাহ বললেন নবী মক্কা থেকে মদিনায় চলে যাও এই জায়গায় তোমার থাকতে হবে না নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেল এখান থেকে চক্রান্ত করে আমার নবীর সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল জিহাদ করার জন্য এরা সেখান থেকে গেল আল্লাহর নবী হাত তুলে বলল রাব্বানা মক্কায় কোনো প্রতিশোধ নিলাম না হে আল্লাহ হে আল্লাহ আমি মার খেয়েছি রক্তাক্ত হয়েছি কারোর গায়ে হাত চালালাম না এখন আমি প্রাণের ভয় মদিনায় পালিয়েছি এরা কিন্তু ছাড়ছে না আর আল্লাহ বললেন নবী সাহাবাদেরকে সঙ্গে নাও আর বদরের ময়দানে চলে যাও ওখানে তুমি অপেক্ষা করো ওরা যদি তোমার কাছে আসে ওরা আগে যদি হাত চালায় তুমি কিন্তু ছেড়ে দিও না খবরদার তুমি যেন আগে হাত চালাতে যাবে না কথা বুঝতে পেরেছেন না পারেন নাই এ মুসলমানরা বুঝতে পেরেছেন না পারেন নাই তাই জিহাদ মানে যুদ্ধ না কথা বুঝতে পেরেছেন কোরআন তাই শুনিয়েছে আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন দিলে জীবনে খুনি তৈরি হবে না চার নম্বর আপনার ছেলে যখন কোরআন ওয়ালা হবে এরা জীবনে সুদখোর তৈরি হবে না সমাজে সুদটা বেড়েছে মৌলবীরা দোয়া করছে জলসা করছে আল্লাহ সুদটা বন্ধ করে দাও তাও সুদ বন্ধ হয় না ছেলেকে মাদ্রাসায় পড়াবেন আলেম করবেন হাফেজ করবেন ও খাওয়া না হয় মরে গেলে জীবনে সুদখোর হবে না কারণ সুদের আয়াতটাও কোরআনে পড়েছে ইয়া তিন পারা ছয় পৃষ্ঠা আট নম্বর লাইন 278 নম্বর সুরার নাম বাকারা হে বিশ্বাসী ইমানদারেরা তোমরা সুদ আল্লাহকে দেখে ভয় করো সুদের কারবারটা ত্যাগ করো যদি তোমরা ঈমান নিয়ে বাঁচতে চাও যদি মুসলমান হতে চাও সুদের সঙ্গে সম্পর্ক করো না আর সুদ যদি তোমরা না ছাড়ো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকলো ছেলের মধ্যে যখন কোরআন থাকবে মেয়ের মধ্যে যখন কোরআন থাকবে এরা জীবনে চরিত্রহীন হবে না আলেম হয়ে হাফেজ হয়ে বাড়ি ফিরলে কোনো নারীর দিকে তাকাবে না আর যখন সিনার মধ্যে কোরআন থাকবে না রাস্তার দিকে যার পাবে একটা ছেড়ে দেবে না বুঝতে পারছেন না পাচ্ছেন না সবচাইতে বড় হলো কিয়ামতের দিন সুপারি হিসেবে কাউকে পাবেন না মনে রাখো একমাত্র কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে জোরে বলো বললো হুজুর পাশে থাকবে না কে বলছে কোরআন বললো ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন
এক নম্বর পারা 14 নম্বর লাইন 248 নম্বর আয়াত সূরার নাম সূরা বাকারা সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না সেদিন কারোর সুপারিশ তোমার কবুল হবে না কেউ কারোর বিনিময় সেদিন নেবে না আর সাহায্যকারী হিসাবে তুমি সেদিন পাশে কাউকে পাবে না বলে হুজুর তাহলে কে সাহায্য করবে বলছে বলো কুরআন আরো সাফ শুনিয়ে দিয়েছে মানদাল্লাদি ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইদুনিহি তিন পারা এক পৃষ্ঠা 255 নম্বর আয়াত সূরার নাম বাকারা আল্লাহ বলছে মানদাল্লাদি কে আছো ইয়াসফাউ আমার কাছ থেকে সুপারিশ করবে আমি আল্লাহ যাকে অনুমতি দেব না সুপারিশ করা সেদিন তুমি কাউকে পাশে পাবে না ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা 30 পারা 2 পৃষ্ঠা 38 নম্বর আয়াত সূরার নাম নাবা আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনেতে সমস্ত ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে জিব্রাইল ও লালিন দিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে মুখ খোলার মতো কারোর হিম্মত হবে না আর যে কথা বলবে সত্য বলবে বারহাক বলবে মিছা অপথ কথা সেদিন বলবে না জিজ্ঞাসা করলাম রব্বানা তাহলে আমাকে কে বাঁচাবে বলো কুরআন বলছে আরো সুপারিশকারী সম্পর্কে শুনে নাও ইয়াউমা ইদিল্লা তানফাউস শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা 16 পারা সূরার নাম তোহা 109 নম্বর আয়াতে নিচের দিকে ঠিক 4টে লাইন উপরেতে আর আল্লাহ বলছে সেদিন সুপারিশ কেউ করবে কোন সুপারিশ সেদিন উপকারে আসবে না কেবল মাত্র আমি আল্লাহ যার কথা শুনে রাজি হব যার কথা বলতে দেব তার কেবল মাত্র সুপারিশ নেব অন্য কারোর নেব না আর সুপারিশ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুপারিশকারী হবে কোরআন যারা বলুন সুবহানাল্লাহ ও আনদিরহুম ও আংদিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন সেদিন কিয়ামতে আল্লাহ বলছে সতর্ক করে দাও কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে যেদিন মানুষের কলিজা চলে আসবে মুখের কাছে গলার কাছে মানুষ ভয় থেকে বন্ধু বান্ধব হারিয়ে ফেলবে ওই কিয়ামতের দিন সবাই ছেড়ে চলে যেতে পারে যারা সিনার মধ্যে কোরআন ছিল যারা তেলাওয়াত করত এই কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন না সুবহান আল্লাহ কোরআন সবাই সাথে রাখবে বলুন ইনশাআল্লাহ শেষ কথা বলছি মৃত্যুর আগে যদি সুযোগ হয় আপনার ছেলেকে এই মাদ্রাসায় পড়িয়ে হাফেজ আলেম কিংবা মুফতি করুন আলেম করুন আর ছেলের যদি যোগ বয়স না থাকে সেই সুযোগ না থাকে প্রত্যেকের হাতে ধরে বলে গেলাম একটা করে নাতি ছেলের ছেলে হোক মেয়ের ছেলে হোক কোরআনকে ভালোবেসে মাদ্রাসায় পড়িয়ে আলেম তৈরি করুন সবাই চলে যেতে পারে কিয়ামতের দিন ওই ছেলের কোরআনের ওসিলা করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আলোচনা এখানে শেষ করলাম যত গুলি কথা বললাম কোরআন হাদিস থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের যেন কোরআন সাথী করে কবরে যাওয়ার তৌফিক দেয় যেমন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা